হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে অনেক ভালো আছি তো চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো চলো রান্নাঘরে যাওয়া চলো আমার সাথে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রান্নাঘরে চলে আর এদিকে দেখো চা হয়ে গেছে আমার তো চলো চাটাকে ছেঁকে নিই তারপর ফিরে আসি আজকে হলো কোনো ডেলি ব্লগ না বন্ধুরা আজকে দেখাবো তোমাদেরকে দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ রেসিপি সোয়া দিয়ে না সয়া দিয়ে পটল দিয়ে একটা রেসিপি তো সম্পূর্ণ নিরামিষ এটা যারা নিরামিষ খাও তাদের জন্য একদম পারফেক্ট আর যারা নিরামিষ খাওয়া তাদেরও খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ ছেলে ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি ছাতু তো এটা খাই নিয়ে স্কুলে যেতে হবে তারপর চলো তারপর স্কুল থেকে এসে কী কী রান্নাবান্না করবো সমস্ত কিছুই শেয়ার করবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ওর জন্য ছাতু হলো নিয়ে নিচ্ছি বাটিতে তো যেহেতু সকালবেলা ছাতু খায় সেটা তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছ তো চলো বন্ধুরা আর ছাতু কিন্তু খুবই ভালো একটা জিনিস এটা সবার জন্য ছোট বড় সবার জন্য খুব উপকার আর আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম তাতে অল্প একটু চিনি দিয়ে ওকে একদম ফাইন করে বানিয়ে দিয়ে ওকে খাইয়ে নিয়ে চলে যাব। তারপরে ফিরে আসছি তো চলো দেখতে থাকো সাথে থাকো স্কিপ না করে এই দেখো বন্ধুরা আমি সয়াবিনগুলোকে একদম জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইগুলো একটু বড়ো বড় হয়ে গেলে পরে আমি ঠান্ডা জলে দিয়ে এটাকে ধুয়ে নেব। আর কি কী দাঁড়াচ্ছে দেখে নাও দেখো পটলটাকে কেটে নিয়েছে এদিকে দেখো জিরে লঙ্কার গুঁড়ো আদা পেস্ট করেছে এদিকে আলু আলু সয়াবিন পটল দিয়ে একটা নিরামিষ আর দেখো আমি ফাইন প্যানে তেল দিয়ে দিয়েছি অলরেডি আমার পটলগুলো ভাজতে শুরু করে দিয়েছি হালকা হালকা করে লাল ভাজা হয়ে হয়ে গেলে আমি লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এই লবণ দিয়ে দেবে আমি লবণ দিয়ে নিচ্ছি পটলটা অনেকটা নরম হয়েছে লাল লাল করে ভেজে নিচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে পরে সব কিছু মিস করে যাবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা সেইভাবেই রান্নাটা করো আশা করি ভালো লাগবে তো আমি তো সয়াবিন এরকমভাবেই খাই বেশ ভালো লাগে যেহেতু নিরামিষ আজকে তার জন্য সম্পূর্ণ নিরামিষ আলুটা দেখো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে তো চলো আলু ভাজার পর আমি এতে ফোরনে কী কী দেবো সেটা একটু দেখিয়ে দিই সয়াবিনটাকেও ভেজে নেব তো চলো বন্ধুরা এই দেখো পটল ভেজে নিয়েছি দেখিয়ে দিলাম আর এই দেখো সয়াবিনটাকে আমি লবণ হলুদ দিয়ে পুরো হালকা হালকা করে ভেজে নেবো দেখো সয়াবিনে কতটা তেল খেয়ে নিয়েছে মানে প্রচুর তেল টেনে নেয় সয়াবিনে তো চলো সয়াবিনটা কিন্তু দু রকমভাবেই ভালো লাগে নিরামিষেও ভালো লাগে আমিষ করেও বেশ ভালো লাগে তো এটা আমি পুরো সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ফোড়নে কী কী দেবো গোটা জিরে গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা এগুলো আমি ফোরণে দেবো আর দেখিয়ে দিলাম পেস্টটা তোমাদেরকে এখানে পেস্টটা করে নিয়েছি আমি তো চলো এবার আমি কি দিয়ে দিচ্ছি ফোরনে তো এই দেখো আমি কয়টা চেঞ্জ করে নিয়েছি যেহেতু ওটাতে আর করতে পারবো না যেহেতু বেশি করে করতে হবে সবজিটাকে তো দেখো আমি দিয়ে দিয়েছি তো তারপর চলো দেখতে থাকো এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো বন্ধুরা তেলের মধ্যে তো খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো আমি এটাকে একদম কম ফ্লেমে করছি মানে যাতে পুড়ে না যায় তারপর চলো কী কী দিচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো স্কিপ করো বন্ধুরা দেখতে থাকো তো এটা আমি অন্যভাবে করছি ঠিক আছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো এটাতে আদা জিরে আর হলো শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে লবণ হলুদ আর একটুখানি মিষ্টি যারা মিষ্টি খাওয়া মিষ্টি দেবে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দেখো এক এক করে আলু পটলটাকে দিয়ে আমি নাড়িয়ে নেব আমার একদম এটা একদম অন্যরকম স্টাইপের করলাম স্টাইলে করলাম যে যেটা যে ছিল মশলার জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো তাহলে মশলাটা কষতে কষতে খুব সুন্দর একটা কালার এসে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ তো তোমরা একবার ট্রাই করো আর কেমন হয়েছে সয়াবিন আলু পটলের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে দেখতে পারলে আমি ফাইন প্যান থেকে আলু পটল সয়াবিনটাকে দিয়ে দিলাম এবার আমি এটাতে এটাতেই কষতে থাকবো যতক্ষণ না আমার মশলাটা তেলছে দেবে তো চলো আমি কষতে থাকি আর তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো মিষ্টি মিষ্টি আর দেখো কত সুন্দরভাবে কষতে যতটা কষাবে তত খাবারের একটা টেস্ট আসবে এটা তোমরা সবাই জানো আর যারা নতুন রান্না করছো তারা আশা করি এই ভিডিওটা দেখে রান্নাটা শিখে যাবে আর এটা খুব ইজি আর চলো আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যে তুমি মিষ্টি খাই আমি মিষ্টি দিয়েছি আর যারা মিষ্টি খাও না রান্নাতে তারা এটা সম্পূর্ণ স্কিপ করে যাবে ঠিক আছে তো যেহেতু আজকে আমাদের শুক্রবার তো আমি এর জন্য শুক্রবারে টমেটো দেওয়া যাবে না এই জন্য টমেটোটা দিইনি আর তোমরা এর সাথে টমেটো পেস্ট বা টমেটো কেচাপ দিতে পারো ঠিক আছে তো এটাতে আরও স্বাদটা সুন্দর আর ফ্লেভারটা বেশ ভালো আছে কিন্তু সন্তোষী মায়ের উপলক্ষে টক খাওয়া যায় না তাই আমি এটা পুরো সম্পূর্ণ নিরামিষ হয়ে গেছে তো চলো বন্ধুরা জল দিয়ে দিই তারপর চলে আসি তোমাদের সামনে দেখো বন্ধুরা সয়াবিন আলু অলরেডি জল দিয়েছে আমি এটাকে মাখো মাখো করবো বেশি ঝোল ডাকবো না বেশি ঝোল ডাকলে ভালো লাগবে না যদি তোমরা বেশি ঝোল খেতে চাও তোমরা ঝোলটা বুঝে শুনে দেবে তো চলো আমি ফাইনাল লুকে চলে আসছি বন্ধুরা দেখতে থাকো আমি এটাকে বন্ধ করে দেবো আমার অলরেডি সয়াবিন আলু পটলের তরকারিটা রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সয়াবিন আলির পটলের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এটা কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট হালকা পাতলা রান্না করেছি এটা খেলে পরে